অবশেষে 3 মাস লড়াইয়ে থামলো মৃত্যু হলো নাথুয়া রেঞ্জের অসুস্থ হাতিটির। বনদপ্তর জানিয়েছে, কয়েক মাস আগে মিলনের সময় সঙ্গিনীদের সঙ্গে লড়াইয়ে জখম হয়েছে হাতিটি। সেই সময় অসুস্থ হয়ে পড়েছিল। জখম অবস্থাতেই জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় অন্য একটি হাতি তার পিছনের একটি পায়ে আঘাত করে, তাতে সেই পায়ের হাড় ভেঙে পেশিতে ঢুকে গিয়েছিল। এই ঘটনার পর থেকে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে হাতিটি। ওই অবস্থায় প্রথমে খেরকাটার জঙ্গলে হাতিটিকে দেখতে পান গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই হাতিটি অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বন দপ্তরের গাফিলতিনি সরব হয় তারা। সেই সময় ঘটনাটি সংবাদ মাধ্যমে শিরোনামে আসে। জনমতের চাপে পড়ে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করে বন দপ্তর। চিকিৎসা শুরু করা হয় জখম হাতির। সামান্য একটু সুস্থ হওয়ার পর হাতিটিকে খেরকাটার জঙ্গল থেকে উধাও হয়ে যায়। জঙ্গলে তল্লাশি করে বন দপ্তর সেটিকে খুঁজে পায়নি। 2 মাস আগে হাতিটিকে ফের নাথুয়া রেঞ্জ এলাকায় আনা হয়। জখম পায়ে মারাত্মক ঘা হয়ে যাওয়ায় একেবারেই নড়াচড়া বন্ধ করে দিয়েছিল সে। তাই ডাক্তারদের একটি টিম প্রত্যেক দিনই জঙ্গলে গিয়ে হাতিটির চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। বহু চেষ্টা করেও তার স্বাস্থ্যের উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার ভোরে মৃত্যু হয় ওই হাতিটির। বন দপ্তর সূত্রে খবর, বন্যপ্রাণী সংরক্ষণের আইন মেনে হাতিটির ময়না তদন্তের পর তার দেহ সৎকার করা হবে। আপাতত সেই কাজের ব্যবস্থা নিচ্ছেন তারা। পরিবেশ প্রেমী হিসাবে একটাই কথা বলবো যে ঘটনাটা প্রথমে তো দুঃখজনক ঘটনা, তার সাথে চোখে আঙুল লাগিয়ে দেখিয়ে দিল যে ডুয়ার্সে কোনো বনপ্রাণীদের চিকিৎসা ব্যবস্থা ঠিক নেই, তার প্রমাণ কিন্তু হাতির মৃত্যু। শুধুই হাতির মৃত্যু আজকেই না, নতুন করে এটা বলার কিছু নেই, কারণ বারবার ডুয়ার্সে কিন্তু বনপ্রাণীর মৃত্যু হচ্ছে। তার একমাত্র মেন কারণ হলো সেটা হলো ডুয়ার্সে কোনো বনপ্রাণী হসপিটাল না থাকার কারণে। আমরা যৌথ মঞ্চে পরিবেশপ্রেমীরা ডুয়ার্সে যারা আছে, যারা দিনরাত এক করে মানুষ বনপ্রাণ সংঘাতের উপরে কাজ করছে, তার সাথে সাথে আমরা নেচারকে পরিবেশকে সুন্দর রাখার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন কাজগুলো ডুয়ার্সে করে থাকি। তারপরেও যে ডুয়ার্সে এই যে হাতি বা বনপ্রাণীর মৃত্যু হচ্ছে, তো এটা টোটালি একটাই কথা বলবো যে কোথাও না কোথাও গাফিলতি আছে। কারণ চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক থাকতো তাহলে হাতিটা মৃত্যু থেকে আটকানো যাইতো। কারণ আমরা যখন বিভিন্ন ডিসকভারি বা অন্য চ্যানেলে দেখি, সেখানে হাতি বন্যপ্রাণী অসুস্থ হলে তাকে ট্রিটমেন্ট করার একটা খুব সুন্দর ব্যবস্থা থাকে। ডুয়ার্সে আমাদের এখানে নাই। আমরা কিন্তু বারবার একটাই কথা বলছি যে ডুয়ার্সের হাতির জন্য বা বনপ্রাণীর জন্য একটি পশু হসপিটাল করা হোক, অ্যানিমেলস হসপিটাল করা হোক, যাতে আমাদের ডুয়ার্সে গাড়িতে অ্যাক্সিডেন্ট বা ট্রেনে অ্যাক্সিডেন্ট বা বন্যপ্রাণীরা নিজের মধ্যে ঝগড়া করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যেগুলো হয়ে থাকে তার চিকিৎসা ব্যবস্থা এখানে করা কিন্তু সেরকম কিছু নেই, একমাত্র লাটাগুড়ি NIC ছাড়া বাদ দিয়ে। দুঃখ লাগে এটা, কারণ ডুয়ার্স একটা সৌন্দর্য জায়গা, এখানে বহু বনপ্রাণীরা আছে। এই এলাকা বারবার একই খবর আসছে, আজকে বিভিন্ন কারণে কোথাও হাতির মৃত্যু হচ্ছে, কোথাও অন্য অন্য বনপ্রাণীর মৃত্যু হচ্ছে। হাতির মৃত্যুটাকে অবৈধ পাওয়ার ফেন্সিং, ট্রেন থেকে স্টার্ট করে অসুস্থতা, এরকম বারবার কিন্তু হাতির মৃত্যু হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টকে একটাই আবেদন করবো, কারণ এই ব্যাপারটা নিয়ে ডুয়ার্সে একটু চিন্তা করা উচিত। কারণ ডুয়ার্সে বনপ্রাণী সৌন্দর্য এলাকা, এভাবে হাতিটার বারবার যদি মৃত্যু হয় তাহলে একটা সময় আমরা ছবিতেই হাতির ছবি দেখব আর অরিজিনাল মনে হয় আমাদের ডুয়ার্সে যাবো। কারণ পৃথিবীর মানচিত্রতে দেখা যায় যে অনেক জায়গার থেকেই, অনেক দেশ থেকে হাতি বিলুপ্ত হয়ে আছে। তো আমাদের ডুয়ার্সেও হাতির সংখ্যা ভালো, কারণ আমাদের ডুয়ার্সের নেচার বিউটিটা ভালো, রক্ষণাবেক্ষণ করার আমাদের সবারই দায়িত্ব। তার সাথে পরিবেশপ্রেমীরা আমরা এগিয়ে আসছি এবং সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো, আপনারা একটু মানে এগিয়ে এবং ভালো মতন যদি একটু যদি আপনারা চিন্তাভাবনা যদি করেন, সরকারকে এটা দৃষ্টি আকর্ষণ করছি, যেন বনপ্রাণী ডুয়ার্সের বনপ্রাণীদের জন্য একটু চিন্তাভাবনা করা উচিত। কারণ এইভাবে বারবার হাতি বা বনপ্রাণীর মৃত্যুটাকে দুঃখজনকভাবেই আমরা ডুয়ার্সের পরিবেশপ্রেমীরা নিচ্ছি। এটা সত্যি, আমরা এটা মানুষ এবং বন্য প্রাণীর সাথে ভারতবর্ষে বিশেষ একটা সম্পর্ক থাকে, পারিবারিক সম্পর্ক মতন, সে একজন আমাদের পরিবার সদস্য হারানোর মতন আমরা দুঃখ হয়ে আছি। আমরা আপ্রাণ চেষ্টা করার পর থেকে বন্য প্রাণী বিভাগ এবং চিকিৎসকদের চিকিৎসার বাবদ আমরা তাকে সুস্থ করতে পারলাম না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা আগামী দিনে চেষ্টা করব যে এইভাবে যদি কোনো ওয়াইল্ড লাইফ বুঝে কোনো প্রাণী যদি এরকম একটু ইঞ্জুরি বা আঘাত হয়ে থাকলে সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আরও আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা আমাদের এই হাতি দিয়ে একটা আমরা বুঝতে পেরেছি। দেখুন, মানুষের চিকিৎসা আর বন্যপ্রাণীর চিকিৎসা দুটোর মধ্যে একটা তফাৎ আছে। মানুষের একটা সেন্টিমেন্টে কাজ করে মানুষ বলে চিকিৎসা হয়নি, কিন্তু আদৌ সেটা ঠিক নয়।
বন দপ্তর থেকে যারা বন্য প্রাণী চিকিৎসক আছে তারা কিন্তু সর্বোচ্চ সবকিছু দিয়ে কিন্তু তার পিছনে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তার চেষ্টা ফলেও যদি বাঁচাতে আমরা পারলাম না, এটা আমাদের জন্য বড় একটা দুঃখের খবর। মেশা স্ট্রিডাউথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালে চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশা স্ট্রিডাউথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন